নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে 2024 লোকসভা নির্বাচন দূর করা। এই মুহূর্তে সারা দেশে সঙ্গে ত্রিপুরা রাজ্য রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সক্রিয়তা বা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে দুটি লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে যে বক্তব্য উঠে আসছে রাজ্য রাজনীতিতে, যে পূর্ব ত্রিপুরা আসন যেখানে মথার প্রাদুর্ভাব রয়েছে, অর্থাৎ ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্যের যে পার্টি, সে পার্টির প্রভাব রয়েছে, যেটা গত নির্বাচনে অর্থাৎ গত লোকসভা নির্বাচনে যে সময় কংগ্রেস দলের সভাপতি ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই সময়টাতে নির্বাচন সংগঠিত হয়েছে। ঠিক পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে সেই সময় তিনি ত্রিপুরামথা দল গঠন করেছিলেন। তো এই সেই ত্রিপুরামথা দল গঠন করার পর পাহাড়ে অর্থাৎ পূর্ব ত্রিপুরাতে সেখানে কিন্তু যে 30টি আসন রয়েছে বিধানসভা এলাকা, সেখানে কিন্তু মথার একটা যথেষ্ট প্রাদুর্ভাব রয়েছে, অর্থাৎ জনজাতি অংশের ভোটের একটা প্রভাব রয়েছে। সেই গণিতের নিরিখে বিজেপি দলের সঙ্গে মথা একটা সরাসরি রাজনৈতিক ভোট রাজনীতির যে সংঘর্ষ বা সরাসরি যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটা বলা যেতেই পারে। তবে এক্ষেত্রে সামনে যখন মনে করা হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে আসতে চলেছেন বিজেপি দলের রাজনৈতিক কৌশলকারী যিনি চাণক্য বলা হয় অমিত শাহ আসছেন রাজ্যে, এবং রাজ্যে আসলে সেখানে কি মথার সঙ্গে কোনো প্রকারের বৈঠক বা রাজনৈতিক কোনো আলোচনা যায় কি না, বা কোনো একটি আসনে বা গোটা দুটি আসনে মিলে কি কোথাও বাইরে থেকে বিজেপিকে সমর্থন করা বা মথাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে নির্বাচনে লড়াই করা, নাকি বিজেপি যেহেতু ক্ষমতায় রয়েছে সেখানে সরাসরি ময়দানে ঝাঁপিয়ে নির্বাচনটা করা। গত বিধানসভা নির্বাচনে যখন ত্রিপুরামথা সুপ্রিমো একদিকে বিজেপির সঙ্গে কথা বলছে, ঠিক পরক্ষণে কংগ্রেসের সঙ্গে কথা বলছে এবং সঙ্গে গ্রেটার ত্রিপুরাণ্ডের কথা বলছে এবং বিভিন্ন দাবি দাবাকে বড় করে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং একই সঙ্গে আলোচনার পাশাপাশি তিনি 40টির উপর আসনে তিনি যখন প্রার্থী দিয়ে দিলেন, ঠিক তার আগে কিন্তু বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল যে বিজেপি একাই লড়াই করতে যাচ্ছে, অর্থাৎ মথাকে সঙ্গে নিচ্ছে না। প্রেস মিট করে কিন্তু রাজীববাবুরা অর্থাৎ রাজীব ভট্টাচার্য বিজেপি দলের প্রেসিডেন্ট, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে আমরা লড়াই একাই করব এবং জয়ী হব, এবং সেটাই কিন্তু সম্ভব হয়েছে। সেখানে দেখলাম আমরা মথা সঙ্গে সিপিএমের কাছাকাছি আসা, কংগ্রেসের কাছাকাছি আসা সুদীপ রায় বর্মন যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে নির্বাচনী মঞ্চ, সেখানে মথার উপস্থিতি, প্রদ্যুৎ মাণিক্যের উপস্থিতি, এইগুলি লক্ষ্য করা গেছে। কিন্তু আখেরে কিন্তু মথা, কংগ্রেস এবং সিপিএম তারা তাদের মতো করে যে নির্বাচনী লড়াইটা লড়েছে সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে। পরিষ্কারভাবে বোঝা গেছে যে বিজেপির যে কৌশল, যে চাল, সেটা কিন্তু তারা সফল হয়েছে। এখন এই 24 লোকসভা নির্বাচনে যেহেতু সরকার ক্ষমতায় রয়েছে, বিজেপি ক্ষমতায় রয়েছে এবং মথা পাহাড় ভেঙে বিজেপির দিকে আসছে লোকজন সমর্থক, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ছে এবং বিজেপির যে চাণক্য বলা হয় অমিত শাহকে, তিনি এসে নির্ধারণ করতে পারেন, তিনি এসে সিদ্ধান্ত করতে পারেন কোন দিকে এগোয়। এবং এই লোকসভা নির্বাচনেই কিন্তু মথার শেষ খেলা বা বলা যায় মথার সর্বশেষ যে গণিত সেটা কিন্তু কাজ করবে। সব কিছু মিলে পাহাড়ে এডিসি নির্বাচনের পর কিন্তু কোনো ধরনের নির্বাচনের সুযোগ কিন্তু এখানে ছিল না বলা যায়, এবং এই লোকসভা নির্বাচনে মথার শক্তি কতটা এক জায়গায় রয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তবে এর আগে দেখতে হবে মথা পাহাড় নিয়ে কীভাবে ভাবছে এবং বিজেপির সঙ্গে শেষবারের মতো করে তাদের আলোচনাটা কী হয়। যদিও মনে করা হচ্ছে প্রদ্যুৎ বলেছিলেন যে তিনি ঝুঁকতে রাজি নন, যারা তাদের স্বার্থের জন্য যাবে যাবে, তিনি আগে থেকেই বার্তা দিয়ে রেখেছেন। তো মনে করা হচ্ছে তিনি কিন্তু একাই লড়তে পারেন, এবং পূর্ব ত্রিপুরা আসনে যদি এমন হয় প্রদ্যুৎ মাণিক্য সরাসরি লড়াই করেন সেখানে কিন্তু আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে না। তো এই কথাগুলি বলে আজকের জন্য এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।